গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের যাওয়া ভিডিওগুলি সঠিকভাবে দেখেছেন এবং সঠিকভাবে সেগুলি শিখতে পেরেছেন। তো চলুন বন্ধুরা, আজকে আমরা একটি অতুল প্রসাদ সেনের একটি দেশাত্মবোধক গান আমরা শিখে নেই। তো গানটি শেখার আগে একটি কথা বলে নিই, গানটি বিভিন্ন শিল্পীদের কণ্ঠে যদি আপনি গানটি শুনেন তাহলে দেখবেন সুরের মধ্যে কিছুটা ভিন্নতা আছে, আর গানটির অন্তরা অনেকগুলি অন্তরা আছে। হ্যাঁ, সাধারণত মানুষ বেশিরভাগ ক্ষেত্রে তিনটা অন্তরা গায়। তো যাই হোক, আমি সবগুলো অন্তরে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সুরের মধ্যে যে পার্থক্যগুলি আছে সেগুলি আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর গানটি আমরা শিখবো হচ্ছে বি ফ্ল্যাট থেকে। বি ফ্ল্যাট থেকে শিখবো আমরা, একটু মুখে মুখে সারগাম বলার চেষ্টা করব। আপনারা যারা মানে সারগাম ছাড়া গান শিখতে পারেন না, তারা মুখে শুনে শুনে লিখে নিতে পারেন খাতায়। আর তাল হচ্ছে দাদরা, মনে রাখবেন তাল দাদরা, একটু ফাস্ট গানটি। হ্যাঁ, তাল দাদরা হলেও একটু ফাস্ট করে গাইতে হয়। তো যাই হোক, চলুন দেখি আমরা একটু স্থায়ীটা একটু শোনার চেষ্টা করি তালে। হ্যাঁ, মোদের গৌরব মোদের আশা, আমোদি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা, আমোদি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমোদি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা, আমোদি বাংলা ভাষা। তো চলুন বন্ধুরা, আমরা গানটি একটু শিখে নেই। মোদের গৌরব মোদের আশা, আমোদি বাংলা ভাষা। বাংলা ভাষাটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে, অনেকে এইভাবে গায় বাংলা ভাষা, অনেকে এইভাবে গায়, কিন্তু মূল গানটি আসলে এরকম বাংলা ভাষা, যে বাংলা লাটা হচ্ছে মা এবং গা মিলে। হ্যাঁ, বাংলা ভাষা, কিন্তু আপনি এভাবে গাইতে পারেন বাংলা ভাষা। আবার মোদেরটা এখান থেকে যে নিটাকে ব্যবহার করতে পারেন, মোদের মোদের। হ্যাঁ, এইভাবে নিটাকে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। তো আমি বিভিন্ন স্টাইলে আপনাদেরকে দেখিয়ে দিব, আপনারা যেটা ইচ্ছা সেটা গাবেন। সরাসরি মোদের বলতে পারেন, আবার মোদের, হ্যাঁ বলতে পারেন। তো কি হলো, তো আমরা এইভাবে বুঝি, মোদের গৌরব। তো এখানে এই ধাটা ব্যবহার করা হচ্ছে শুদ্ধ ধা। এখানে অনেকে আবার দেখা যায় যে কোমল ধাটা এইভাবে ব্যবহার করে, যে এই জায়গাতে কোমল ধাটাও ব্যবহার করা যায়। আমি একটু বুঝিয়ে দিচ্ছি, মোদের আশা, আজ মোদের আশা, মোদের আশা। অর্থাৎ অনেকে এখানে কোমল ধা ব্যবহার করে, কিন্তু মূল গানটিতে লক্ষ্য করা যায় যে মূল গানটিতে আসলে এই শুদ্ধ ধা, যে মোদের আশা আমোদি বাংলা ভাষা। মোদের সানিসা গৌরব গাগা, মোদের সাগা আশা, মা গামা পাধা আশা। তো মাপা আমো রে মাগা রে সারে বাংলা ভাষা।
গা মা গা রে সা। আর যদি এইভাবে বলেন বাংলা ভাষা গা মা গা রে সা, তো তারপরে আছে মা গো তোমার কোলে তোমার বলে, মা গো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, মা গো তোমার কোলে। আমাদের এটা দেওয়ার দরকার নেই, এই কোমলিটা দিলেই হবে, মা গো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা, আমোরে বাংলা ভাষা। তো মা গো তোমার কোলেটা দেখাই, মা গো তোমার কোলে গা মা মা পা 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 তোমার তোমার, পাশে কি কোমল ধাতে উঠবো, পা পা ধা বলে পা নিধা পা মা, কোমল নি কোমল দা। হ্যাঁ, মা গো তোমার কোলে তোমার বলে পা পা ধা পা নিধা পা মা কতই শান্তি মামা পা মাগা ভালোবা সাগা মা, যে ভালোবা তারপরে সা গা মা পা ধা মা পা। দেখেন যে ভালোবাসা সাগামা গামা পাধা মাপা, তো দুইবার কিন্তু দুই রকম। তারপর হচ্ছে এরকম, মা গো তোমার কোলে মা গো তোমার কোলে গামা পানি ধাপা পানি ধাপা, অর্থাৎ এই কোমল ধা কোমলি ব্যবহার হবে, মা গো তোমার কোলে গামা পানি ধাপা তোমার বলে পাপা ধাপা নিধা পামা কতই মামা পা শান্তি মা গা গা ভালোবাসা সাগা মা গামা পাধা মাপা আমোরে মা গা রে সা রে বাংলা ভাষা গা মা গা রে সা, অথবা বাংলা ভাষা গা মা গা রে সা। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম মানে সূক্ষ্ম ব্যাপারগুলি, যে পার্থক্যগুলি সেগুলো বুঝিয়ে দিলাম, আপনারা বুঝে বুঝে গানটি গাওয়ার চেষ্টা করবেন। তো চলুন, এবার আমরা আমাদের কিন্তু স্থায়ী শেষ, আমরা চলে যাই প্রথম অন্তরাটাতে। তো প্রতিটা অন্তরা সুর বলতে গেলে একই রকম, তো সেখানেও একটু পার্থক্য আছে, সেগুলিও আমি বুঝিয়ে দিব। তো চলুন আমরা একটু দেখি তাহলে। কি জাদু বাংলা গানে গান গে দার মাঝি টানে, জাদু বাংলা গানে গান গে দার মাঝি টানে, গে গান নাচে বাউল কে গান নাচে বাউল, গান গে ধান কাটে চাষা আমোদে বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা আমোদে বাংলা ভাষা।
তো বন্ধুরা চলুন একটু পার্থক্য গুলিও বুঝে নিই। তো আমরা এখানে এইভাবে গানটি গাইতে পারি, কি জাদু বাংলা গানে গান গেয়ে দার মাঝি টানে। এটা একটা স্টাইল। আর একটা স্টাইল হচ্ছে, কি জাদু বাংলা গানে গান গেয়ে দার মাঝি টানে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, দুইবার যেহেতু লাইনটি গাবো তো দুইবার আমরা দুইভাবে গাইলে একটা গানের মধ্যে একটা সৌন্দর্য আসে। চাইলে আপনারা দুইবারই একই রকম দিতে পারেন। তো আমি দুটি দেখা দিচ্ছি, কি যা দু বাংলা গানে গান গে দার মাঝি টানে। দ্বিতীয়বার এই ফেলে দেন, কি জাদু বাংলা গানে গান গেয়ে দার মাঝি টানে। আবার চাইলে এখানে একটু কাজ দিতে পারেন, কি জাদু বাংলা গানে গান গেয়ে দার মাঝি টানে। তো এই গানগুলিতে আপনারা চাইলে একটু এদিক সেদিক করে গানটি গাইতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। গানের মূল সুরটা যাতে নষ্ট না হয়ে যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো চলুন প্রথমটা হচ্ছে, কি জাদু পাপা ধানি সারে বাংলা গানে সা 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 রে সা নি গান গেয়ে দার, যে গান গেয়ে দার সা গা রে সা মাঝি নিনি টানে সা সা রে সা নি সা যে মাঝি টানে নিনি সা রে সা নি সা। তারপরে আবার আমরা গাই, কি জাদু মা পানি অথবা কি জাদু মা পা নিধা বাংলা গানে সা 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 রে সা নি গান গেয়ে দার সা গা রে সা মাঝি টানে নিনি সা সা রে সা নি সা। তারপরে হচ্ছে, গে গান নাচে বাউল সা 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 নি সা নি ধা পা গে গান নাচে বাউল রে সা সা নি সা নি ধা পা। অর্থাৎ দুইবার আমরা কিন্তু লাইনটা গাইলাম, দুইবার হচ্ছে দুই রকম। একবার হচ্ছে গে গান নাচে বাউল, আবার গে গান নাচে বাউল। অথবা আমরা এভাবে করতে পারি, গে গান নাচে বাউল গে গান নাচে বাউল। অর্থাৎ এভাবে আমরা গানটা গাইতে পারি, সেটা একটু দেখে নেন। গে গান নাচে বাউল গে গান নাচে বাউল সা 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 নি সা নি ধা পা ধারে সা 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 নি সা নি ধা পা। তারপরে আচ্ছা আচ্ছা, গান গে ধান কাটে চাষা আমরি বাংলা ভাষা। তো এটা একই রকম দেখেন, গান গে ধান ধানি ধা পাধা কাটে মাপা মাগা চাষা মা গা মা পাধা আ মাপা চাষে। দেখেন
গান গেয়ে ধান ধানি ধা পা ধা কাটে মাপা মাগা চাষা মাগা মাপা ধা মাপা। তারপরে একই রকম আমরি বাংলা ভাষা মাগা রে সা রে গা মাগা রে সা। তো এটা আপনারা আগে জিভে গেছেন। তো আশা করি বন্ধুরা পার্থক্যগুলি কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, আপনারা শরীরের যে পার্থক্যগুলি সেগুলিও বুঝলেন। এতে আপনাদের স্বাধীনভাবে আপনারা যেটা খুশি সেইভাবে আপনারা গানটি গাইতে পারেন। হ্যাঁ, তো এর পরের যে অন্তরাগুলো আছে, তো অন্তরাগুলোর সুর কিন্তু এই যে আমি যে প্রথম অন্তরাটা যেভাবে গেলাম আপনারা সেভাবেই এই মানে যে পদ্ধতিগুলি দেখিয়ে দিলাম সেই পদ্ধতিগুলি প্রয়োগ করতে পারেন। তো এখন আমি আর অত পদ্ধতি দেখাবো না, এখন আমি শুধু একটি পদ্ধতি দিয়ে আপনি পরেরগুলি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, একই দিক কোনো যেহেতু কোনো পার্থক্য নেই, সুরগুলো একই। হ্যাঁ, তারপরে কি আছে, বিদ্যাপতি চণ্ডী গোবিন হেম মধুবন্তী মনবীন, বিদ্যাপতি চণ্ডী গোবিন হেম মধুবন্তী মনবীন। একই জিনিস, বিদ্যাপতি চণ্ডী গোবিন হেম মধুবং কি মনবীন, বিদ্যাপতি চণ্ডী গোবিন হেম মধুবং কি মনবীন, ওই ফুলেরই মধুর রসে, অথবা ওই ফুলেরই মধুর রসে, ওই ফুলেরই মধুর রসে আছে বাঁধলো সুখের মধুর বাসা আমরি বাংলা ভাষা। তারপর আবার মধুর গরম মধুর আশাটা গাইতে হবে। তো মিউজিক হিসেবে আপনারা কিন্তু গানের ফাঁকে ফাঁকে যে মিউজিক গুলা সেটা অর্থাৎ এটা আপনারা দিতে পারেন, যে আমরি বাংলা ভাষা এটা দিয়ে আপনারা মিউজিকের কাজটি করতে পারেন। তারপরে কি আছে, একই দেখেন পরের অন্তরাটাও একই, বাজি না বাজি, পরের পরের অন্তরটা একটু পার্থক্য আছে। এটা আমরা এখান থেকে কিন্তু পাতে আসতে পারবো না, তাহলে সুরটা নষ্ট হয়ে যাবে, আমরা মা থেকে ধাতে আসতে হবে এইভাবে। বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে, অর্থাৎ আমাদের মা থেকে ধাতে আসতে হবে, বাজিয়ে রবি তোমার বিনে আনলো মালা জগৎ জিনে। দুবার গাবেন একইভাবে, কিন্তু এখানে কিন্তু এই সুরটা দেওয়া যাবে না, বাজিয়ে রবি তোমার বিনে, এই সুরটি কিন্তু এখানে দেওয়া যাবে না। এবং কি আর আগের যে অন্তরটা দিলাম যে বিদ্যাপতি, ওখানে কিন্তু দেওয়া যাবে না, শুধুমাত্র প্রথম যে অন্তরাটা আছে সেখানে শুধু এই সুরটা ব্যবহার করা যাবে। কি জাদু বাংলা, শুধুমাত্র প্রথম অন্তরাতে কিন্তু এটা ব্যবহার করা যাবে, কিন্তু তারপরের অন্তরাগুলিতে কিন্তু এটাই ব্যবহার করতে হবে, যেটা আমি দেখিয়ে দিচ্ছি। যেন বাজিয়ে রবি তোমার বিনে, তোমার বিনে সরাসরি বলতে পারেন, অথবা বিনে বিনে, হ্যাঁ এটা বলতে পারেন, জগৎ জিনে। তারপরে তোমার চরণ তীর্থে মাগো, তোমার চরণ তীর্থে মাগো জগৎ করে যাওয়া আশা আমরি বাংলা ভাষা। তোমার চরণটা একটু ভালো করে বুঝিনি, তোমার চরণ তীর্থে মাগো, তোমার চরণ তীর্থে মাগো জগৎ করে যাওয়া আশা আমরি বাংলা ভাষা।
তোমার তোমার চরণ তীর্থে সা 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 নিধা পা মা গো পাধা তোমার ধারে সা চরণ তীর্থে সা সা নিধা পা মা গো পাপা জগৎ করে ধাধা নিধা পাধা যাওয়া মাপা মাগা আশা মা গা মা পাধা মাপা আমরি। তো আমরি বাংলা ভাষা চলে আসবে। তো বন্ধুরা শেষ অন্তরাতে আমরা চলে যাই, যদিও শেষ অন্তরাটা সচরাচর গাওয়া হয় না, তারপরেও আপনাদেরকে আমি গানটি অন্তরাটা শিখিয়ে দিচ্ছি। তো আগের অন্তরা যেভাবে গাওয়া হয় সেভাবেই আপনারা গাইতে পারেন, কিন্তু তারপরেও সুরটার মধ্যে একটু পার্থক্য না করলে গানটি শুনতে ভালো লাগে না। তো আমি আপনাদেরকে পার্থক্যটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আপনারা সেভাবে গাওয়ার চেষ্টা করবেন। তো প্রথম যে লাইনটি, সেই লাইনটির সুর কিন্তু একই, এখানে কোনো পার্থক্য নেই, এখানে কোনো পার্থক্য নেই। ওই ভাষাতেই প্রথম বলে ডাক নুমায়ে মামা বলে, ওই ভাষাতেই প্রথম বলে ডাক নুমায়ে মামা বলে। এটা আগের মতোই, এখানে কোনো পার্থক্য নেই, পার্থক্য হচ্ছে পরে। ওই ভাষাতেই বলবো আমি, ওই ভাষাতেই বলবো হরি সাঙ্গ হলে কাদা হাসা আমরি বাংলা ভাষা। এখানে পার্থক্য আছে, তো আগের মতো চাইলে গাওয়া যায় কিন্তু সেটা না গাওয়াই ভালো। ওই ভাষাতেই বলবো, ওই ভাষাতেই বলবো সা 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 রে সা নিধা পা আমি গামা, ওই ভাষাতেই পা 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 বলবো পাধা হরি ধাসা নিধা, হরি ধাসা নিধা সাঙ্গ হলে পাধা পা মাগা কাদা হাসা সাগা মা গামা পাধা মাপা আমরি বাংলা ভাষা। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। তো এই অন্তরাটা বললাম যে আগে খুব একটা বেশি গাওয়া হয় না। তো যাই হোক, গানটা আশা করি আপনারা শিখতে পেরেছেন। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার একটি ফেসবুক গ্রুপ আছে গান আলাপ, সেই গ্রুপটাতে অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন। আর প্লে স্টোর থেকে চাইলে আমার চ্যানেলে অ্যাপটা আপনারা ইনস্টল করে নিতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।